প্রতীক্ষণ এবার যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে মুখ খুলল। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সম্প্রতি যিশুর নামে পরকীয়ার অভিযোগ উঠেছে, আর এই জন্যই তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত তাকে আইনে নোটিশ দিয়েছে। 2018-19 সাল থেকে যিশুর যাবতীয় কর্মকাণ্ডের দেখাশোনা করেন সিনাল। যিশুর কেরিয়ার নিয়ন্ত্রণ করেন এই সেলিব্রিটি ম্যানেজার। সম্প্রতি যিশু পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে তার দীর্ঘদিনের ম্যানেজার সিনাল সুরতির সাথে, তার সাথে প্রেম করছে, আর এই জন্যই সাংসারিক কলহ বেঁধেছে। সম্প্রতি নীলাঞ্জনা যিশুকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন, আর এ প্রসঙ্গে মুখ খুলেছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকা প্রতীক সেন। প্রতীক সেন বলেন, না না, এটা কিছুতেই হতে পারে না। যিশুদা এরকম ঘটনা ঘটাবে সেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। প্রতীক সেন বলেন, যিশুদার উচিত নীলাঞ্জনাদির কাছে সরি বলে সব কিছু সমাধান করে নেওয়া, আর তারা যাতে একসাথে থাকে সেই প্রার্থনাই করেছে প্রতীক সেন। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মন্তব্য কী, কমেন্ট করে জানাও। সকলকে ধন্যবাদ।